এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখবো। বন দপ্তরের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কাকসায় ফের অবাধে বালি পাচার। সংরক্ষিত এলাকা দিয়ে পাচার, দেউল পার্কের পাশ দিয়েই চলছে পাচার। শাসকের বিরুদ্ধে অভিযোগ বিরোধীদের, সড়ক পরিবেশ কর্মীরাও মদতের অভিযোগ অস্বীকার শাসকের। বন দপ্তরের নিষেধাজ্ঞা, তারপরেও সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কাকসায় অবাধে চলছে বালি পাচার। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাতে। সংরক্ষিত এলাকা, যেই এলাকা দিয়ে পাচার করা হচ্ছে বালি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। দেউল পার্কের পাশ দিয়ে চলছে এই পাচার। শাসকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিরোধীরা যে তাদের মতদেই এই পাচার চলছে। আমাদের প্রতিনিধি রবিন কি ছবি তুলে ধরেছে আপনাদের দেখাবো। এটাই ছিল বন দপ্তরের লাগানো হাইট বার। এই দেখুন সেই হাইট বারের খুঁটি, এবং এইখানে একটা, এবং এই 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 যে একটা হাইট বারের যে খুঁটি, এই যে এখানে একটা খুঁটি, এই খুঁটিকে ভেঙে দেওয়া হয়েছে। বালির গাড়ি যাতায়াতের সুবিধার্থে এই খুঁটিকে, এই যে ব্যারিয়ার ছিল সে ব্যারিয়ারকে ভেঙে ফেলা হয়েছে। তার কারণ একটাই, অবাধে এই রাস্তা দিয়ে, মানে সংরক্ষিত এলাকার মধ্যে দিয়ে চলবে বালির গাড়ি। যেখানে স্পষ্ট তো লেখা আছে, বিনা অনুমতিতে এই বনপথে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ, নিয়ম ভঙ্গ করলে আমি একটু দেখাতে বলবো। একে আমার সুচেতন নয়নকে দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হবে আদেশ অনুসারে বর্ধমান বন বিভাগ। কতটা বেপরোয়া বালির কারবারিরা, সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে বালি পাচার চলছে। সরকারি নির্দেশকে উপেক্ষা করে কতটা বেপরোয়া তারা, প্রশাসনের ভূমিকা এখানে কিন্তু যথেষ্টই সন্দেহজনক। যে এখন আপনারা জানেন রাজ্যের বনমন্ত্রী জেলে, অভিভাবকহীন এই দপ্তর, তাই হয়তো এই এতটা বেপরোয়া বালি বাপিয়ারা। কিন্তু স্থানীয় প্রশাসনের মুখাপুখি হয়ে থাকতে হয় বন দপ্তরকে, কিন্তু স্থানীয় প্রশাসনের থেকেও আদৌ কি তারা কোনো সাহায্য পাচ্ছে? এই তাই এই সংরক্ষিত এলাকার মধ্যে দিয়েই কিন্তু অবাধে চলছে বালি পাচার, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দেউল পার্ক থেকে ক্যামেরায় নয়ন কর্মকারের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরলেন আপনাদের দেখালাম, এবার শোনাবো যে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন। বালিগাড়ি বন্ধ হয়ে গেলেই ভালো, যেটা যেটা এখানে একটা অ্যাঙ্গেল ছিল সেই অ্যাঙ্গেলটা বসানো যাতে হয় সেটা। হ্যাঁ, একটু আওয়াজ হলে ওরা একটু ভয় করে, ধরুন হরেন টরেন যদি বাজে তাহলে ওদের একটু অসুবিধা হয়। পরিবেশ কর্মীরা ঠিক কি বলছে আপনাদের শোনাবো। এলাকাটা বিভিন্ন টুরিস্টদের জন্য একটা আকর্ষণীয় জায়গা, আর যেটা দেখলাম যে ওই হাইট বারগুলো এক শ্রেণীর মাফিয়া তারা ওটাকে ভেঙে ফেলে বা চুরি করে দিয়ে চলে গেছে, এটাও তো একটা মারাত্মক ব্যাপার। তাহলে প্রশাসন কী করছে এই পরিবেশ বিপন্নর জন্য? এই যে বন্যজন্তু বা জানোয়ার বা পশু পাখি যারা এখানে নিরাপদ আশ্রয়ে আছে, এবং বহু মানুষ যারা এখানে যাতায়াত করছে বা ওই এলাকাটা দেখার জন্য যাচ্ছে, হ্যাঁ, অতএব ওটা আস্তে আস্তে আকর্ষণহীন হয়ে যাবে এবং এইসব বন্য জন্তু এরা অন্য জায়গায় চলে যাবে। পঞ্চায়েত সমিতি ও স্থানীয় বিজেপি নেতৃত্ব ঠিক কি বলছে এই গোটা ঘটনায় আপনাদের শোনাবো। এটা প্রথমত আমরা এই মুহূর্তে জানলাম, এই ব্যাপারটা আমরা ইতিমধ্যেই আমাদের আলোচনা হয়েছে, কারণ দেউল পার্ক এই মুহূর্তে কিন্তু মানে পঞ্চায়েত সমিতির আন্ডারে বা গ্রাম পঞ্চায়েত আন্ডারে নেই। তো ব্যাপারটা আমাদের মহকুমা সরকারের সঙ্গে আলোচনা হয়েছে এবং বিজয় ওসলাম ম্যাডাম নিজে বিয়ে করেছেন যে এটা কীভাবে আমাদের পঞ্চায়েতের দপ্তরে নেওয়া যায়। আর যান চলাচলের ব্যাপারটা এখন তো আমাদের এই ব্যাপারটা তো ওয়াকি বলে না, এটা প্রশাসনের দেখার বিষয়। তো আমরা অবশ্যই প্রশাসনের সাথে বন দপ্তরের সাথে কথা বলবো, একটু মানে ইমিডিয়েট কথা বলবো, কারণ এটা তো নয় সংরক্ষিত এলাকায় যে যদি কোন ধরনের কাজ হয়ে থাকে আমাদের সেটা সরকার এই সমস্ত। আসলে তৃণমূলের জামানায় মানুষ তো অতিষ্ঠ হয়ে আছেনই, সাথে এখন পশুরাও অতিষ্ঠ হতে শুরু করেছে। এটা সরকারিভাবে ওখানে একটা ভারী যান চলাচল করার নিষেধাজ্ঞা বোর্ড ছিল, সেটাকে রাতারাতি হাওয়া করে দিয়েছে। তার কারণ ওইখান থেকে অবৈধভাবে যারা বালি কারবারের সঙ্গে যুক্ত তাদেরকে ওই নিষেধাজ্ঞা অমান্য করে যেতে হলে বোর্ডটাকে সরাতে হবে, মানে রাতারাতি ওই বোর্ডটা গেল কোথায়? আর তার জন্য যে
নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত। গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।